আমরা যখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি তখন আমাদের অনেক সাথেও মাঝে মধ্যে অশ্লীল ছবি ভিডিও চলে আসে এসব থেকে বিরত থাকার উপায় দয়া করে জানাবেন অনলাইন প্ল্যাটফর্ম যখন ব্যবহার করেন ফেসবুক ইউটিউব ইত্যাদি ব্যবহার করেন তখন আপনার অজান্তে আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি হারাম বা খারাপ জিনিস চলে আসে প্রথম কাজ হলো যে এইগুলো যে সমস্ত পেজ যে সমস্ত চ্যানেল থেকে আসে আইডি থেকে আসে গ্রুপ থেকে আসে সেগুলোকে আনফলো করা সেগুলোকে ব্লক লিস্টে ফেলানো যাতে করে সেখান থেকে খারাপ কিছু আর না আসে এটা নিয়মিত যদি করতে থাকেন তাহলে একসময় আর খারাপ জিনিস ইনশাআল্লাহ আসবে না যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছ থেকে জেনে নিতে পারেন আপনি আপনি কিছুদিন যদি এভাবে ফিল্টার করা শুরু করেন তাহলে একসময় দেখবেন যে আর খারাপ জিনিস আসবে না এর পরও যদি খারাপ জিনিস আসে আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা জায়েজ নাই যেটা আপনাকে জেনায় লিপ্ত করে মনের জেনা চোখের জেনায় অনবরতভাবে আপনাকে লিপ্ত করে তাহলে সেই প্ল্যাটফর্মে আপনার জন্য থাকা জায়েজ নাই এমনকি ইসলাম প্রচারের জন্য ওখানে যাবেন না অনেকে ইউটিউবে হুজুরদের ওয়াজ শোনার জন্য ঢুকে এরপরে ওয়াজের সাথে কত আওয়াজ আরো কত কিছু দেখে আছে না নাই তো এর ফলে সওয়াবের বিপরীতে কি হতে পারে গুনাহ হতে পারে